জানুন ব্রিটিশ যুদ্ধজাহাজ ড্রেড নট দুই হাজার পঞ্চাশে থাকছে যে অত্যাধুনিক রোবোটিক্স প্রযুক্তি নেভাল ইঞ্জিনিয়াররা সৃষ্টি করেছেন অত্যাধুনিক রস যুদ্ধজাহাজ ড্রেড নট দুই মাত্র পঞ্চাশ জন নাবিকের সাহায্যেই এর রণতরী চালানো সম্ভব বলে জানিয়েছে বিএমটি ডিফেন্স সার্ভিস এর কমব্যাট সিস্টেম টিম যে কোনো ধরনের নৌ অভিযানের জন্যেই কাজে লাগানো যাবে ডেড নট দু হাজার পঞ্চাশকে জাহাজ নিয়ন্ত্রণ করবে রোবোটিক্স প্রযুক্তি দেখে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে এই জাহাজে মুনপুল জাহাজের পিছনের অংশে ফ্লাডেবল ডক এলাকা এখান থেকে দু নিয়ন্ত্রিত আন্ডারওয়াটার রোভার বা রয়্যাল মেরিন ড্রাইভাররা অভিযান শুরু করতে পারবে ড্রোন লঞ্চার দুর্নিশানায় আঘাত আনতে এই ফ্লাইট ডেক থেকে রওনা দেবে রিমোট কন্ট্রোল ড্রোন জাহাজের থ্রি ডি প্রিন্টারেই তৈরি হবে বাহিনী তাদের রাখার জন্য থাকছে হ্যাঙ্গার কোয়াডকপ্টার জাহাজের সঙ্গে যুক্ত ড্রোন সদৃশ এই উড়ন্ত চার প্রপেলারের যান থ্রি সিক্সটি ডিগ্রি নজরদারি চালাতে সক্ষম শত্রুজাহাজ থেকে বের হওয়া ধোয়ার গতিবিধি গণনা করে তার সঠিক দিক নির্দেশ করবে কোয়াডকপ্টার এতে থাকবে লেজার রশ্মি প্রযুক্তি যার সাহায্যে বিপক্ষের ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা যাবে জাহাজ চালনা ব্রিটিশ রয়্যাল নেভির তরফে জানানো হয়েছে এই যুদ্ধজাহাজ চালাবে ফিউশন রিয়েক্টর যার সাহায্যে নিঃশব্দে মসৃণ গতির ঝড় তোলা সম্ভব হবে শুধু তাই নয় ড্রেড নট দুই হাজার পঞ্চাশে জলের নিচে ক্ষেপণাস্ত্র ছাড়ার জন্য থাকছে বিশেষ প্রযুক্তি যা শত্রুপক্ষের র্যাডারে বা যা শত্রুপক্ষের র্যাডারে বা ইনফ্রারেড রেড রশ্মিতে ধরা পড়বে না হল আপ রুম জাহাজের কন্ট্রোল রুমে থাকছে হলোগ্রাফিক কম্যান টেবিল যেখানে বসে দূর থেকে সমুদ্রে গভীর জলের নিচে ডাঙ্গায় অথবা আকাশের যুদ্ধে নজর রাখা যাবে যে কোনো কোন থেকে যুদ্ধক্ষেত্রে ত্রিমাত্রিক ছবি ফুটে উঠবে কন্ট্রোল রুমের পর্দায় ফায়ার পাওয়ার টিফেক্টটা জাহাজে থাকছে হাইপারসনিক মিসাইল আঘাত আনার আগেই যার সাহায্যে শত্রু নিধন করা যাবে এছাড়া থাকছে সুপার ক্যাভিটেটিং টর্পেডো রকেটের সাহায্যে যা জলের উপর কোনো বুদবুত সৃষ্টি না করে অতি দ্রুত গতিতে নিশানায় আছড়ে পড়বে